মাওলানা রুমির মস্নবি হতে দুনিয়ার মোহমুক্তির বিকল্পহীন একমাত্র পথ সম্পর্কে আলোকপাত করা হচ্ছে মাওলানা রুমি উনার মসনবীতে বলছেন আল্লাহ পাকের ছায়া যদি ওই শ্রেণীর ব্যক্তির পীর হয় তবে তিনি তাকে তার এই ছায়া তথা ক্ষণস্থায়ী জিনিস দুনিয়ার ধ্যান হতে মুক্ত করতে পারেন আল্লাহর বিশিষ্ট বান্দা পীরে কামিলি হন আল্লাহর ছায়া যারা দুনিয়ার মুর্দাস্বরূপ আল্লাহর রাস্তায় তারাই জীবিত এবং প্রাণচঞ্চল দ্বিধাহীন চিত্তে তাড়াতাড়ি আল্লাহর ছায়া তথা পীরের শরণাপন্ন হও তার শিক্ষা ও নসিহত অনুযায়ী আত্মশুদ্ধি এবং ভালো কাজে অগ্রসর হও তাহলে তুমি শেষ সময়ের মৃত্যু সময় শয়তানের ওয়াস ওয়াসা হতে বাঁচতে পারবে দুনিয়ার প্রীতিতে মগ্ন থাকলে খাতেমা বিল খায়ের হতে মাহরুম হওয়ার ভয় থাকে ের শিক্ষায় দুনিয়ার লোভ কাটিয়ে ওঠাই ওই আশঙ্কা মুক্তির একমাত্র পথ রুমি বলছেন আল্লাহ পর্যন্ত পৌঁছার মহাপ্রান্তরে পথ প্রদর্শক ছাড়া চলে না আর আল্লাহকে পেতে হলে দুনিয়া ও দুনিয়ার সব কিছু যা খুবই ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী বস্তু হতে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করো যেমন ইব্রাহিম খলিল আলাহি সাল্লাম বলেছিলেন আমি অস্তগামী ক্ষণস্থায়ী কোনো বস্তুর প্রতি ভালোবাসা রাখি না মূল কথাটা হচ্ছে আফেলিন অস্তগামী বস্তুসমূহ হতে দুনিয়া এবং দুনিয়ার সব কিছু উদ্দেশ্য হওয়ার স্পষ্টভাবেই আল্লাহর পথে চলতে এই সবের লোভ সারতেই হবে এই সব বস্তুবাদী মায়াজাল ছিঁড়ে ফেলতে হবে নবস শৈতানকে পরিষ্কার ভাষায় বলতে হবে আমি ক্ষণস্থায়ী দুনিয়া এবং তার স্বল্প স্থায়ী ধন সম্পদ ও সুখ ভোগের আকর্ষণ ও ভালোবাসা মোটেই পছন্দ করি না সুতরাং জগৎবাসীকে মাওলানা রুমি ওনার মস্নবির মাধ্যমে এই বার্তাটাই দিচ্ছেন দুনিয়ার মোহমুক্তি ছাড়া চূড়ান্ত মুক্তি অর্জন করা সম্ভব নয় আর এই চূড়ান্ত মুক্তির লক্ষ্যে দুনিয়ার মোহমুক্তির পথে বিকল্পহীন একমাত্র পথই হচ্ছে কামেলপীরের চরণাশ্রয় গ্রহণ করা